আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে ভিডিওটি, তো সেই ভিডিওটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমরা যে ব্যাটারিগুলো চেঞ্জ করি এবং একটি চেঞ্জ করে আরেকটি ব্যাটারি নেই, তো সেই ব্যাটারিটা আসলে ভালো নাকি নষ্ট, ব্যাটারি কিভাবে নষ্ট হয় এবং আসলে কিভাবে বুঝবেন, এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ ভালোভাবে দেখেন তাহলে অবশ্যই একদম ক্লিয়ার হতে পারবেন। সেই ক্ষেত্রে না টেনে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, এবং আপনি যদি চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে ব্যাটারি চালিত ইজি বাইকের যে ব্যাটারিগুলা, তো সেই ব্যাটারিগুলো আসলে পানি শুকিয়ে যায় এবং ব্যাটারিটা আসলে ভালো নাকি নষ্ট সেটা কিন্তু আমরা আসলে অতি সহজে কিন্তু বুঝতে পারি না। তো সেক্ষেত্রে সেই ব্যাটারি কেনার পর দেখা যায় যে আমাদের অনেকটাই কিন্তু প্যারা নিতে হয়, তো সেক্ষেত্রে এই প্যারা যাতে আর না নিতে হয় তো তার জন্যই কিন্তু এই ভিডিওটি তৈরি করা। এবং ভিডিওটির বাস্তব উদাহরণ হচ্ছে আমার এক ভাইয়ের, তো তার এই রকম সমস্যা হয়েছিল, সেই প্রবলেমটা দেখে এই ভিডিওটি তৈরি করা, যাতে করে আপনারা দেখে অবশ্যই বুঝতে পারেন যে এরকম হলে কি করতে হবে। এবং তার আগে বলে রাখি, ডিসক্রিপশন বক্সে যে একটি চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, তো সেই চ্যানেলের লিঙ্ক হচ্ছে আমার আরেকটি নতুন ব্যাকআপ চ্যানেল, তো যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটিতে ঘুরে এসে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পারতেছেন এটাই হচ্ছে আমার পার্সোনাল ফোন নাম্বার, তো যারা ফোন নাম্বার খুঁজেন পান না তারা অবশ্যই এই নাম্বারে ফোন করতে পারবেন, কিন্তু অবশ্যই একটু কষ্ট করে হলেও আপনারা ফোন দেওয়ার চেষ্টা করবেন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অনেকটাই কিন্তু চাপ হয়ে যায় ফোনের, তো সেক্ষেত্রে অবশ্যই একটু মেনটেন করে ফোন দিবেন। তো এখন বলি, তো ব্যাটারি আসলে দেখা যায় যে ব্যাটারি যখন আমরা লোড মিটার দিয়ে চেক করা হয় তো ব্যাটারি আসলে ভালো দেখায়, কিন্তু সেই ব্যাটারি আনার পর দেখা যায় যে সেই ব্যাটারি নষ্ট অথবা এরকম কোনো প্রবলেম দেখা যায়। তো ব্যাটারি যদি আপনাকে কোম্পানি চেঞ্জ করেও দেয় কিন্তু তারপরেও কিন্তু সেটা আনা এবং নেওয়া এবং অনেকটাই কিন্তু প্যারা নিতে হয়, তো সেটা কিন্তু অনেকটাই কিন্তু ঝামেলা, কারণ যে এই প্রবলেমে পড়েছে সেই কিন্তু বুঝতে পারে যে একটি ব্যাটারি চেঞ্জ করার পরও যদি ব্যাটারিটি আপনি নষ্ট হয়ে যায় তো তারপর আসলে কী রকম মেন্টালিটি হতে পারে। তো সেক্ষেত্রে ব্যাটারি যখন চেঞ্জ করবেন তার আগে থেকে যেন আপনি বুঝতে পারেন যে ব্যাটারি এইরকম হলে নষ্ট হতে পারে এবং এইরকমটা আসলে ভালো হতে পারে। তো মূলত হচ্ছে প্রথমেই যে জিনিসটি দেখতে হবে সেটা হচ্ছে আপনার 6টি যে খোপের যে মুখাগুলো আছে, তো 6টি মুখায় আসলে প্রথমেইতে খুলতে হবে যে আসলে পুরাতন যে ব্যাটারিগুলো সেটার যে অ্যাসিড লেভেল, তো অ্যাসিড লেভেলটা কি আসলে কোনো খোপে একদম কম কিনা, যদি কোনো খোপে একদম কম থাকে তাহলে 100% ওই খোপটা একদম ডাউন হয়ে যাবে, কারণ ওই খোপে ব্যাটারি শর্ট থাকার কারণে ওই খোপের পানি কম, এটা কিন্তু বাংলা একটা লজিক। আর তারপরে হচ্ছে যে অ্যাসিডের যে পানি, সেই পানি যদি বেশি গোলা হয়ে থাকে এবং কালো কালো হয়ে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু সেই প্লেটটা কিন্তু কিছুদিন পরে কিন্তু নষ্ট হয়ে যাবে, তো সেক্ষেত্রে ওই রকম নেওয়ার প্রয়োজন নাই, প্রয়োজনে আপনি একদম নতুন ব্যাটারি নেবেন সেটা কিন্তু একটা ভালো হবে, কারণ আজকে নিলেন আবার 2 থেকে 7 দিন পর যদি আবার চেঞ্জ করতে হয় সেটা কিন্তু অনেকটাই কিন্তু ঝামেলাযুক্ত। তো এইরকম সিস্টেমে যদি চলেন, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে একটি খোপে পানি থাকে না কিন্তু লোড মিটার দিয়ে যখন টেস্ট করা হয় একদম ব্যাটারি একদম ফুল অ্যাম্পিয়ার আছে, কিন্তু ওই খোপটা আসলে দেখা যায় যে ব্যাটারিও কিন্তু লিক হয়, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন এবং তারপরে হচ্ছে ব্যাটারিগুলো নেবেন, তাহলে আপনার কোনো প্রকার কোনো ঝামেলা করতে হবে না। তো আশা করি অবশ্যই সবাই বুঝতে পেরেছেন, তো এরপরে যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমার যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। তো আজকের ভিডিওটি এখানে শেষ করবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন, আসসালামু আলাইকুম।